এই দুনিয়াতে আমরা গোলামি করব একজনের, তিনি কি? ওই আল্লাহর গোলামি করতে গিয়ে, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে হুমকি ধমকি আসবে। কারণ দ্বীনের পথ ফুল বিছানি নয়, এটা কণ্ঠকাকীর্ণ পথ। এই কণ্ঠকাকীর্ণ পথে চলতে গেলে বাধা বিপত্তি জেল জুলুম সবকিছু আসতে পারে, কিন্তু একজন ইমানদার তার ইমানের জন্য মরতে পারে, তাও জালেমদের সামনে মাথা নত করতে পারে না। আমাদের পূর্বপুরুষরা কখনো জালিমদের সামনে মাথা নত করেন নাই। তাদের পেটে খাবার ছিল না, ভিটামাটি ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ দৌলত ইমান তাদের কাছে ছিল। সেই ইমানকে কেড়ে নেওয়ার জন্য কাফের মুশরিক আর জালিমের গোষ্ঠী তাদেরকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নিপীড়ন করেছে। কাউকে কাউকে নির্যাতন করতে করতে উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় ডুবিয়েছে, এরপরে মরণের কথা বলেছে, মরণের হুমকি দিয়েছে, হয় ঈমান দাও নইলে জীবন দাও। আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন দিয়ে শাহাদাতের নাফকানা পেশ করেছে, তাও বাতিলদের কাছে ঈমান বিক্রি করে না। আমরা তাদের উত্তর শুনি, আমরাও ঈমান বিক্রি করতে শিখি নাই, আমরা প্রয়োজনে ফাঁসির কাছে গিয়ে ফাঁসিতে ঝুলে শহীদ হতে রাজি, তাও কারো কাছে ঈমান বিক্রি করতে রাজি না। আমরা একজনকে ভয় করব, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা সেই মহান রবকেই ভয় করি, তিনি আমাদের। আরো জোরে বলেন, বলছিলাম শেষ জামানার মসজিদগুলোর ভেতরে ফেতনা থাকবে, মসজিদগুলোতে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে, বাহ্যিকভাবে মসজিদ সুন্দর কিন্তু মসজিদের ভেতরে ঢুকলে দেখা যাবে হালাল ঘুরের চাইতে হারাম ঘুরের সংখ্যা। মসজিদ যারা পরিচালনা করবে দেখা যাবে এরা হেদায়েতের দিকে নাই, এরা আছে খালি মসজিদ কিভাবে সুন্দর করা যায় আর মসজিদের কমিটির পদ কিভাবে দখল করা যায়। জুলুম করতে করতে সেখানেও জুলুম হবে, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবে কিন্তু সেই 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের ইমাম সাহেবের 5000 টাকার বেতন এরা মাসের পর মাস আটকে রেখে ইমামের উপরে জুলুম করবে। এগুলো আছে না নাই? আমার দেশে বহু মসজিদ কমিটি মসজিদের ইমামের মুয়াজ্জিনের 4-5 হাজার টাকা বেতন ঠিক মতো দেয় না, মাসের পর মাস আটকিয়ে রাখে, মসজিদ বানাইছে আবার 5 কোটি টাকা দিয়া। কি বলেন, আছে না নাই? আবার কমিটিতে পদ দখল করার জন্য কত কিছু, কিছু লোক তো মসজিদ কমিটিতে বসে থাকে এরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজে বসে না, যাদেরকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, এই ধরনের বেনামাজি লোককে মসজিদ কমিটির কোনো পদ দেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কথাটা কার? যারা আল্লাহ এবং পরকালের, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনবে, আল্লাহর দ্বীনের পথে চলবে, তারাই কেবল আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, কথাটা কার? নামাজ নাই, কিছু নাই, যোগ্যতা কি আছে? কিছু টাকা পয়সা আর আছে ক্ষমতা, টাকা দিয়া পয়সা দিয়া ক্ষমতা দিয়া বাহাদুরি দিয়া মানুষের কাছে খ্যাতি পাওয়া যায়, দাম পাওয়া যায়, আল্লাহর কাছে পাওয়া যায়? আল্লাহর কাছে দাম পাইতে হলে কি করতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে দামি সম্মানিত মর্যাদাবান হলো তারা। সুবহানাল্লাহ, আমাদের সিলেকশন ভুল আছে, আমরা ভালো মানুষগুলোকে মসজিদের কমিটিতে রাখি না, এই জন্য মসজিদের ভেতরে হেদায়েতি কাজ কমে গিয়েছে। রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয়। রসুলুল্লাহর মসজিদে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ হইতো না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি
সেই মসজিদে নবীজি সামাজিক কাজ করেছেন, বিচার ফয়সালার কাজও করেছেন, আবার বহু সাহাবীর বিয়ে শাদিও পড়াইছেন। আমরা এখন মসজিদকে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা বানাইছি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে মসজিদ তালা দিয়ে রাখে আছে না নাই? তো মসজিদ তালা দিয়ে রেখেছেন কেন? এটা কি তালা দিয়ে রাখার জিনিস? এটাকে আপনি খোলা রাখবেন, এটা ইবাদতের জায়গা, শুধু ইবাদতের জায়গা নয়, নবীজি তো এই মসজিদে সামাজিক কাজ করেছেন, বিচার ফয়সালা করেছেন, এই মসজিদে ইলমের চর্চা হতো, দার্স হতো, কোরআনের দার্স হতো, হাদিসের দার্স হতো, আহলুস সুফা এর অধিবাসীরা ছিলেন না মসজিদে নববীতে? ছিলেন, সেখানে দিন চর্চা হতো। আমাদের মসজিদগুলোতে এখন দার্সুল কোরআন দার্সুল হাদিস নাই, বছরে একবার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেই দায়িত্ব শেষ না। এই মাহফিলগুলোর চাইতে আরও বেশি প্রোডাক্টিভ কাজ হলো মসজিদগুলোতে যদি সাপ্তাহিক, মাসিক অথবা যদি দুই মাসেও একবার ইসলাহি বয়ান বা দার্সুল কোরআন দার্সুল হাদিস আয়োজন করা হয়, তাহলে দেখা যাবে মানুষের ইমানটা সমৃদ্ধ হবে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে, ঠিক কি না? তবে আমাদের দেশে অনেক ভাইয়েরা এ ধরনের কাজ করতে চান, করতে পারে না, পরিবেশ তো খারাপ, কারণ দশ বারো জন একত্রিত হইয়া কোরআন হাতে নিয়ে কোরআনের বৈঠক করলে কিছু মানুষের নাকে ডিস্টার্ব, তারা ওই কোরআনের বৈঠককে নাশকতার বৈঠক মনে করে। যারা কোরআনের বৈঠক, কোরআনের প্রোগ্রামগুলোকে নাশকতার বৈঠক মনে করে, নাশকতার গন্ধ খুঁজে, আমি বলবো আসমানের নিচে জমিনের উপরে এদের মতো জঙ্গি, এদের মতো সন্ত্রাসী আর নয়। কারণ কোরআন শান্তির পক্ষে, অশান্তির বিপক্ষে। সেই কোরআনের বৈঠককে কেউ যদি নাশকতার বৈঠক বানায়, বুঝতে হবে এই লোকটা নিজেই অত্যন্ত নাশকতাবাজ এবং ফাসাদ, এবং একজন ফাসাদ সৃষ্টিকারী মানুষ, ঠিক কিনা বলেন? আমরা আমাদের মসজিদগুলোকে আসুন রসুলুল্লাহর মসজিদের মতো বৈশিষ্ট্য মণ্ডিত করি। কি করতে হবে? মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এই গ্রামে, এই এলাকায়, আপনাদের এলাকার নাম কি? পূর্ব সোনাপুর। এই সোনাপুর গ্রামে বহু ভাইয়েরা আছেন, এরা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। তো মসজিদের মধ্যে কোরআন তালিম একটা কোর্স রাখা হোক, যেখানে আমার বাবা যান, চাচা যান, ভাই যানরা কোরআনটাকে শুদ্ধ করে শিখতে পারবে, মাসে এক দুইবার সেখানে দার্সের আয়োজন করা হোক, এরপরে মসজিদগুলোতে মসজিদ কমিটির উদ্যোগে সামাজিক কিছু কর্মসূচি নেওয়া হোক, এতিমদের বিবাহ প্রকল্প এরকম কিছু প্রজেক্ট নেওয়া হোক, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, এরকম বহু সামাজিক কাজ মসজিদ থেকে করলে দেখা যাবে অমুসলিমরাও আমাদের এই কাজকর্ম দেখে প্রভাবিত হবে, যে মুসলমানরা তো তাদের মসজিদ কমিটি দিয়ে শুধু মসজিদ চালায় না, দেখতেছি মানবতাবাদী সামাজিক অনেক কাজও চালায়। এগুলো তো ছিল রসুলুল্লাহর মসজিদের বৈশিষ্ট্য। আমাদের মসজিদের বৈশিষ্ট্য শুধু পাঁচ ওয়াক্তের নামাজ আর কিচ্ছু? কথাগুলো কি ভুল বলেছি? শেষ জামানায় মসজিদের এই ফিতনা থেকে আল্লাহ বাঁচায় রাখুন। আরো ভয়াবহ ফিতনা শেষ জামানায়, মসজিদের ভিতরে মারামারি লেগে যায়, কে বুকের উপরে আর কে নাভির উপরে। আরে ভাই, মসজিদের হইকা নাভির উপরে বাঁধুক আর বুকের উপরে বাঁধুক, হে তো নামাজে আসছে, এদের হাত পাতা নিয়ে ঠেলাঠেলি না কইরা যারা আসে নাই তাদেরকে আপনি দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে নিয়ে আসেন। আমার দেশে মানুষ অহেতু ফালতু বেহুদা কাজ নিয়ে বেশি পড়ে থাকে, কাজের কাজ নিয়ে মানুষ পড়ে থাকে না, কি বলেন? এরকম আসলে নাই। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে।